আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, ট্রেন ইন্সট্রাক্টর, কম্পিউটার তথ্য প্রযুক্তি বিভাগ, এসএসসি ভোকেশনাল, মমিননগর মাধ্যমিক বিদ্যালয়, নওদা গ্রাম সদর, যশোর। আজকে আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রাথমিক ধারণা। এটি দশম শ্রেণীর কম্পিউটার তথ্য প্রযুক্তি দুই এর দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়, যা পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 312 থেকে 318। মূল আলোচনায় ফিরে আসছি আমরা কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিক ধারণা। এই পাঠে আমরা যা শিখব, কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্কের প্রকারভেদ, নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্কিং কানেক্টর। কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটারের দুই বা ততোধিক বস্তুকে কোনো কিছুর মাধ্যমে সমন্বয় করার প্রক্রিয়াকে নেটওয়ার্ক বলে। তদ্রূপ ক্যাবল, মডেম, স্যাটেলাইট এর মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটারকে সমন্বয় করার প্রক্রিয়াই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। 60-এর দশকে মিনি ও মেন ফ্রেম কম্পিউটারের প্রথম নেটওয়ার্কিং প্রক্রিয়া শুরু করা হয়। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ, কম্পিউটার নেটওয়ার্ক মূলত তিন প্রকার, ল্যান, ম্যান, ওয়ান। ল্যান এর পূর্ণ অর্থ লোকাল এরিয়া নেটওয়ার্ক। ছোট ছোট প্রতিষ্ঠান তাদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এটি ব্যবহার করে। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বড় বড় শহরের মধ্যে তাদের বিভিন্ন যোগাযোগের জন্য এটি ব্যবহার করা হয়। ট্রাফিক সিগনাল যে ব্যবস্থা, তাছাড়া ইন্ডাস্ট্রি, তাদের কয়েকটা ইন্ডাস্ট্রির মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ এই পদ্ধতিতে করে থাকে। ওয়ান পূর্ণ অর্থ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই যোগাযোগটি পুরো পৃথিবীব্যাপী, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড। মূলত নেটওয়ার্কিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওয়ান। কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োগ ক্ষেত্র, স্বয়ংক্রিয় অফিস ব্যবস্থাপনায়, কারখানা স্থাপনা, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, অগ্নি নির্বাপন ও নিরাপত্তা, ইমেল প্রেরণ ও গ্রহণ, ইলেকট্রনিক বুলেটিং বোর্ড, দূরবর্তী প্রোগ্রাম ও ডাটাবেজে প্রবেশ, ই টিকিটিং ও রিজার্ভেশন সিস্টেম, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর, হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, ইনফরমেশন ম্যানেজমেন্ট, টেলি ও ভিডিও কনফারেন্সিং, ফাইল স্থানান্তর, ফ্যাক্স ও টেলেক্স সার্ভিস, ইন্টারনেট ফোন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার আমরা দেখতে পাই। কম্পিউটার নেটওয়ার্কের সুবিধাসমূহ, অনেক সুবিধার মধ্যে আমরা অল্প কিছু এখানে উল্লেখ করছি। ব্যবসায়িক বা আর্থিক প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য বিনিময় বা শেয়ার করা নিরাপদ নয়, তবে নেটওয়ার্কিং ব্যবহার করে সহজেই সব তথ্য বিনিময় করা যায়। হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং করা, নেটওয়ার্কভুক্ত কোনো কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টার অন্যান্য কম্পিউটার থেকে ব্যবহার করা যায়। একইভাবে শেয়ারযোগ্য হার্ডওয়্যারসমূহ যেমন স্ক্যানার, রুটার, হার্ড ডিস্ক, মডেম ইত্যাদি ব্যবহার করা যায়। সফটওয়্যার রিসোর্স শেয়ারিং করা, কোনো সফটওয়্যার যখন কেন্দ্রীয়ভাবে ইনস্টল বা কনফিগার করা হয়, তখন ওই প্রোগ্রাম পুরো প্রতিষ্ঠানের অন্যান্য ক্লায়েন্টের ব্যবহারযোগ্য রিসোর্স হয়ে যায়। তথ্য সংরক্ষণ করা, নেটওয়ার্কিং সুবিধা কাজে লাগিয়ে একটি কেন্দ্রীয় স্টোরেজ মিডিয়া বা সার্ভারের ক্লায়েন্ট যাবতীয় তথ্য সংরক্ষণ করতে পারে। তথ্য সুরক্ষা করা, নেটওয়ার্কিংয়ের জন্য অনুমোদিত নয় এমন কেউ ইচ্ছা করলেই কম্পিউটার ব্যবহার করতে পারবে না। বার্তা আদান প্রদান করা, নেটওয়ার্কভুক্ত ক্লায়েন্টরা তাৎক্ষণিক মেইল ও কলের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারেন। নেটওয়ার্কিংয়ে বিভিন্ন ডিভাইস সম্ভব, বিভিন্ন ডিভাইসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মডেম, হাব, সুইচ, ব্রিজ, রাউটার, রিপিটার, এনআইসি, কানেক্টর। নেটওয়ার্কিংয়ে ব্যবহৃত বিভিন্ন কানেক্টর সমূহ, RJ45 কানেক্টর, BNC কানেক্টর, MT-RJ কানেক্টর, LC কানেক্টর, FC কানেক্টর। নেটওয়ার্কিংয়ে ব্যবহৃত বিভিন্ন ক্যাবল সমূহ, টেলিফোন ক্যাবল, কোয়াক্সিয়াল ক্যাবল, টুইস্টেড পেয়ার ক্যাবল, ফাইবার ক্যাবল, স্যাটেলাইট লিঙ্ক। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত আলোচনা করা হলো
তোমরা বই থেকে বিস্তারিত আরও জেনে নেবে, ভালোভাবে পড়াশোনাও করবে। আজকে আমরা ক্লাস এখানে শেষ করব। তো ক্লাস শেষ করার আগে কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত কানেক্টর সমূহ এবং কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত কেবল সমূহ, এই দুটি মূলত তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। সকলে সুন্দরভাবে পড়বে, সকলে সুস্থ থাকবে, সকলে নিরাপদে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।